হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে পলি বিদ্যুতের বিল সেন্ড করবেন বা আপনি কিভাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পে বিল করতে পারেন সে প্রসেসই আজকে দেখাবো এই ভিডিওতে। সবে চলেন তাহলে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে পলি বিদ্যুতের বিল পরিশোধ করবেন। সবে চলেন তাহলে বিকাশ অ্যাপসটি ওপেন করে নেওয়া যাক। বিকাশ অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সোবেস অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখে দিব। সোবেস আমি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমার ব্যালেন্সটা চেক দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 1472.02 টাকা রয়েছে। এখন যেহেতু আপনাকে বিদ্যুৎ বিল পে করতে হবে, সেজন্য আপনি দেখতে পাচ্ছেন যে পে বিল এই জায়গায় ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ বিলে ক্লিক করা হয়ে গেলে আপনি নিচে এসে দেখতে পারবেন যে 2 নম্বর রয়েছে পোস্ট পেড, আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। তো এই জায়গায় ক্লিক করে আপনি জাস্ট আপনার এই বিদ্যুৎ বিলের কাগজে যে SMS অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা আপনি এই জায়গায় টাইপ করে দিবেন। তো আমি এই জায়গায় টাইপ করে দিচ্ছি। তো টাইপ করা হয়ে গেলে আপনি পে বিল করতে এগিয়ে যান, এই জায়গায় ক্লিক করবেন। তো আমার যেহেতু এই অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করা আছে, সেজন্য আমি পে বিলে গিয়ে আপনি দেখতে পারতেছেন যে নাজমুল হাসান আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে, আমি এই জায়গায় ক্লিক করে দিলাম। তো এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে আপনি কোন মাসের বিলটা পে করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি জুন মাসের, তো জুন মাস সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে দেখতে পারতেছেন যে পে বিল করতে এগিয়ে যান, এই জায়গায় ক্লিক করে দিলাম। তো এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারতেছেন যে আমার বিদ্যুৎ বিলটা কিন্তু 500 টাকার উপরে, এই জায়গায় 737 টাকা দেখাচ্ছে। তো আপনি কিন্তু সব তথ্য মিলিয়ে নেবেন, আপনি দেখতে পারতেছেন যে SMS অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মিলিয়ে নিতে হবে। সোবেস অ্যামাউন্টটা যদি মিলে যায় আপনি নিচে দেখতে পারতেছেন যে পরের ধাপে যেতে ট্র্যাপ করুন, এই জায়গায় ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, তো আপনি অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনাকে এই জায়গায় ট্যাপ করে ধরে রাখতে হবে কিছুক্ষণ, তাহলেই কিন্তু আপনার পে বিলটা নিশ্চিত হয়ে যাবে বা সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে যাবে। সোবেস আমি যদি পে বিল করতে ট্যাপ করুন, এই জায়গায় যদি ধরে রাখি, তাহলে দেখতে পারতেছেন যে ইজিলি কিন্তু এই জায়গার থেকে বিলটা সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে যাচ্ছে। সোবেস অবশ্যই একটু ওয়েট করে নেব, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। সোবেস দেখতে পারতেছেন যে আমার পে বিলটা কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেলো। আমি যদি ব্যালেন্সটা চেক দিয়ে নিই, দেখতে পারতেছেন 795 টাকা রয়েছে। সোবেস আমি যদি ইনবক্সে এসে লেনদেন সমূহ ওই জায়গায় ক্লিক করে যদি আমার লেনদেনটা চেক দিই, দেখতে পারতেছেন যে আমার বিদ্যুৎ বিলটা কিন্তু সাকসেসফুলিভাবে প্লে হয়েছে। সোবেস এখন আপনাকে বিদ্যুৎ বিলের ভাউচার ডাউনলোড করার জন্য আপনি দেখতে পারতেছেন যে পে বিল এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারতেছেন যে ডাউনলোড রিসিট, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার রিসিটটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। সোবেস দেখতে পারতেছেন যে আমার বিদ্যুৎ বিলের রিসিটটা কিন্তু অটো ডাউনলোড হয়ে গেলো। তো এটা কিন্তু অটোমেটিকলি আবার ওপেন হয়ে যাচ্ছে। তো আমি যদি একটু অপেক্ষা করে নিই, তাহলে দেখতে পারতেছেন যে আমার বিদ্যুৎ বিলটা কিন্তু সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে গেছে। সোবিয়র্স এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও। তো আপনি কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু ইজিলি কিন্তু বিকাশ থেকে এরকমভাবে সাবমিট করতে পারতেছেন বা সাকসেসফুলিভাবে পেমেন্টটা দিতে পারতেছেন। সোবিয়র্স এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নেক্সট টাইমে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সোবিয়র্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।